প্রায় 50 লাখের মদ গুড়িয়ে দিচ্ছিল পুলিশ। খবর পেয়ে ভিড় জমান সুরাপ্রেমীরা, লুঠের চেষ্টা। দেখুন সেই ঘটনার ভিডিও। অবাক কাণ্ড, লক্ষ লক্ষ টাকার মদ গুড়িয়ে দিচ্ছিল পুলিশ। অবশেষে পুলিশের সামনে বুলডোজার থামিয়ে দেদার মদ তুলতে ব্যস্ত হয়ে পড়লেন স্থানীয়রা, বলা ভালো সুরাপ্রেমীরা। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশের সামনে স্থানীয়দের মদ কুড়ানোর ভিডিও দেখে রীতিমতন হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। এতটুকু শুনে আপনারাও অবাক হলেন, অবশ্যই ভাবছেন যে কি কারণে মদ গুড়িয়ে দেওয়া হচ্ছিল আর কেনই বা এমন পরিস্থিতি তৈরি হলো। আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে। বাজেয়াপ্ত করা 50 লক্ষ টাকার মদ নষ্ট করছিল পুলিশ। বোতল গুড়িয়ে দেওয়ার জন্য আনা হয়েছিল বুলডোজার, তবে জনতার অত্যাচারে ভেস্তে গেল সেই কাজ। বুলডোজার আটকে নষ্ট করতে আনা মদের বোতল নিয়ে চম্পট দিলেন স্থানীয়রা। পুলিশের সামনে স্থানীয়দের মদ কুড়িয়ে নিয়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে। জানা যায় আনুমানিক 50 লক্ষ টাকার মদ বাজেয়াপ্ত করেছিল পুলিশ। পুলিশের পরিকল্পনা ছিল বুলডোজার দিয়ে সমস্ত মদের বোতল গুড়িয়ে দেওয়া হবে। যেই মুহূর্তে মদের বোতলের ওপর একটি পাটাতন রাখা হয়, অমনি ভিড় জমায় স্থানীয় মানুষ। ঠিক যেমনটা মিষ্টি জাতীয় খাবারের আশেপাশে জড়ো হতে দেখা যায় পিঁপড়েদের, ঠিক তেমনই যেন লক্ষ লক্ষ টাকার মদ দেখে মুহূর্তের মধ্যে সেখানে জড়ো হয়ে যান স্থানীয়রা। নিমিষেই হুড়োহুড়ি শুরু হয়ে গেল, মদের বোতল চুরি করে পালানোর ধুম পড়ে গেল। জানা যায় অন্ধ্রপ্রদেশের গুন্টর জেলায় বাজেয়াপ্ত করা মদ নষ্ট করছিল পুলিশ। আনুমানিক 50 লক্ষ টাকার মদ রাখা ছিল। পুলিশের পরিকল্পনা ছিল বুলডোজার দিয়ে সেই সমস্ত মদের বোতল গুড়িয়ে দেওয়া হবে। যেই মুহূর্তে মদের বোতলের ওপর একটি পাটাতন রাখা হয়, অমনি ভিড় জমায় স্থানীয় মানুষ, চারিদিক থেকে ঘিরে ধরে সকলের। এদিকে পুলিশ এত মদ নষ্ট করে দিচ্ছে দেখেই ভিড় জমান সাধারণ মানুষ। তারা সুযোগ বুঝে মদের বোতল তুলে নেয়। একজনের দেখা দেখি পরপর সবাই এই কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। নিমিষেই হুলস্থুলু পড়ে যায় ওই ঘটনাস্থলে। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। অবশেষে পুলিশ শক্তি প্রয়োগ করে মদ লুট আটকায়। পুলিশের সামনে মদের বোতল কুড়ানোর এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই পোস্টটি দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা নিজেদের মতন করে মন্তব্য করেছে। কেউ কেউ এই ভিডিও দেখে হেসে লুটোপুটি খেয়েছেন, অনেকেই আবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।